আসসালামু আলাইকুম আশা রাখছি তোমরা ভালো আছো আজকে তুমি করে বলবো কারণ আমার বয়সে যারা ছোট তাদেরকে তুমি বললে মেবি আপনারা মাইন্ড করবেন না আর যারা আমার বয়সে বড় আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে আমি আজকে কিছু করা কথা বলবো যদিও এই কথাগুলো বলার কোনো অধিকার বা ক্ষমতা বা যোগ্যতা আমার নেই তবুও কিছু কথা বলবো তুমি যখন পড়াশোনা শেষ করে বেকার বসে থাকো তোমার মনে সবার প্রথম যেটা কাজ করে সেটা হচ্ছে দোষ দেওয়া অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া সর্বপ্রথম যেটা তোমার মনে কাজ করে সেটা হচ্ছে আমাদের দেশে সরকার ব্যবস্থা ভালো না বেকারদের জন্য কিছু করে না তাই আমি আজও বেকার আবার যখন তুমি বেকার থাকো তুমি বলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না যার ফলে আমি আজ পর্যন্ত বেকার আবার বলো কি আমার বাবা আমাকে কিছুই করে দিতে পারলো না আমার ওই ফ্রেন্ডের বাবা তাকে সরকারি চাকরি নিয়ে দিয়েছে ওই ফ্রেন্ডের বাবা তাকে বিজনেস ধরিয়ে দিয়েছে বিজনেস করার জন্য ক্যাপিটাল দিয়েছে আমার বাবা আমার জন্য কিছুই করেনি এ ধরনের নানা রকমের অজুহাত তোমার সামনে আসে যখন তুমি বেকার থাকো আরও কিছু প্রবলেম রয়েছে তোমাকে যখন বলা হয় তাহলে তুমি যখন কিছুই করতে পারছো না ট্রাই করো একটা গভর্নমেন্টের জব নেওয়ার জন্য ফার্স্ট অফ অল তুমি বলবে আমি তো অনেক পড়াশোনা করেছি গভর্নমেন্টের চাকরি কি চাকরি করব। ক্যারণ চাকরি এটা তো আমি করব না আমি তো অনেক পড়াশোনা করেছি আমি তো অনেক বড় চাকরি করব আচ্ছা তাহলে তুমি একটা বড় চাকরি বাকরি করো ও বড় চাকরি করতে হলে তো বিসিএস পরীক্ষা দিতে হবে অনেক পড়াশোনা করতে হবে এটা আমাকে দেওয়া হবে না আবার গভর্নমেন্টের চাকরি করতে হলে তো অনেকটাকে ঘুষ লাগে আমার বাবা ঘুষ দেওয়ার মতো এত ক্যাপাবিলিটি রাখে না আবার মামা খালো চাচা চাচি লাগে সেটাও আমার নেই তা আমার তো এইগুলো কিছুই নেই তাহলে আমি এই চাকরি করতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে একটা প্রাইভেট জব করো এক্ষেত্রে বলবে প্রাইভেট জব করতে হলে তো আমার অভিজ্ঞতার প্রয়োজন কোনো কাজ জানতে হবে আমি তো কোনো কাজ জানি না তাহলে প্রাইভেট জব কিভাবে হবে ওকে ফাইন তাহলে একটা ব্যবসা করো তো ব্যবসা করতে তো অনেক টাকা লাগে অনেক ক্যাপিটাল লাগে অভিজ্ঞতার প্রয়োজন আমার তো কোনো টাকা নেই আমি কিভাবে ব্যবসা করবো ও এটাও করতে পারবে না তাহলে তুমি একটা ছোট্ট ব্যবসা করো যেখানে কম টাকা লাগে কম টাকার ব্যবসা করব আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে আমি অনেক পড়াশোনা করেছি হ্যাঁ আমি কেন এই ছোটোখাটো ব্যবসা করব। আমার তো এটা করলে আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে ও তাহলে তুমি এটাও করতে পারবে না তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা কম্পিউটার কিনে কাজটা শিখে একটা ফ্রিল্যান্সিং করো ও ফ্রিল্যান্সিং এটা তো শুনছি অনেকে ভালো টাকা কামাই করে কিন্তু এটা করতে হলে নাকি অনেক অনেক কিছু শিখতে হয় অনেক প্রতিযোগীর মধ্যে দিয়ে যেতে হয় হ্যাঁ তাহলে শিখো একটা কিছু শিখো শিখে ফ্রিল্যান্সিং করো ও কী শিখবো গ্রাফিক ডিজাইন ও গ্রাফিক ডিজাইন শিখতে হলে তো অনেক সময় লাগবে এটা শিখতে এটা অনেক কঠিন কাজ এটা আমি শিখতে পারবো না তাহলে ওয়েব ডেভেলপমেন্ট শিখো ও ওয়েব ডেভেলপমেন্ট এটা তো আরও কঠিন কাজ এটা আমাকে দেওয়া হবে না আচ্ছা তুমি যদি এটাও করতে পারবে না করলে তোমার মানসম্মান শেষ হবে ওটাও করতে পারবে না কারণ তোমার চাচা চাচি খালু নাই মামা মামু নাই ওইটা করতে পারবে না তোমার ঘোষ দেওয়ার মতো টাকা নাই ছোট ব্যবসা করতে পারবে না তোমার মানসম্মান নষ্ট হয়ে যাবে তাহলে তুমি করবে কি ধরলাম দেশে সরকার ব্যবস্থা ভালো না সরকার বেকারদের জন্য কিচ্ছু করে না ধরলাম আমাদের শিক্ষাব্যবস্থা ভালো না ধরলাম আমার মামা চাচা চাচি নেই ধরলাম আমি সরকারি চাকরি করার যোগ্যতা রাখি না ধরলাম আমি ফ্রিল্যান্সিং করার মতো কিচ্ছু জানা নেই তাহলে তুমি কি করবে কি করবে তুমি কিছু তো একটা করতে হবে তোমাকে যেটাই বলা হয় তুমি এটাই পারবে না এটাই পারবে না এটাই পারবে না তাহলে তুমি পারবে কি আসলে তুমি কি করতে চাও আসলে তুমি কী করতে চাও তুমি কি হতে চাও তুমি কে তোমাকে নিজে আগে প্রশ্ন করতে হবে নিজেকে নিজে প্রশ্ন করো যে আসলে আমি কি হতে চাই আমার আসলে উদ্দেশ্যটা কি আমি পড়াশোনা করেছি পড়াশোনা করে আমার কোনো লাভ হয়নি এখন আমাকে ওইটা ভুলে যেতে হবে যে আমি পড়াশোনা করেছি এই যেহেতুই পড়াশোনা কোনো কাজে আসেনি তাহলে এখন আমি কি করব। যতদিন বেঁচে আছি ততদিন তো বেঁচেই থাকতে হবে একটু ভালো করে বেঁচে থাকতে হবে কেন তুমি ফ্যামিলির মেম্বারদের কাছ থেকে এই বোকা খেয়ে খেয়ে বেঁচে থাকবে প্রতিবেশী তোমাকে এসে খোঁচা দেবে গার্লফ্রেন্ড তোমাকে খোঁচা দেবে সরি সরি গার্লফ্রেন্ড শব্দটা ইউজ করা ঠিক না বন্ধু তোমাকে খোঁচা দেবে সবাই তোমাকে খোঁচা দেবে যে তুমি কিছুই করছো না তুমি পড়াশোনা করছো বাপের গাড়ে বসে খাওয়ার জন্য এ কথাগুলো শুনতে খুব ভালো লাগে তাই না এই কথাগুলো শুনতে তোমার ভালো লাগে কিন্তু তুমি যখন এই কথাগুলো শুনতে ভালো লাগে না বেকার বসে থাকতে খুব ভালো লাগে তাই না একটা কিছু শুরু করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা তোমার মাথায় অনেক আইডিয়া আছে মেবি তোমার মাথায় দশটা বিশটা পাঁচটা আইডিয়া কাজ করছে মাথার ভেতর কিন্তু তুমি এটা শুরু করতে পারছো না আমি বলি তুমি এটা শুরু করো যেটা তোমার মাথায় কাজ করছে সেটা শুরু করো অবশ্যই এটা থেকে তুমি একটা ভালো ফল পাবে ঘরে কোনায় বসে থেকে যদি বলো আমি বেকার আমার কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না তাহলে হবে না ঘর থেকে বেরিয়ে আসো পৃথিবীটাকে জানো জীবন যুদ্ধে নেমে পড়ো একটা ব্যবসা শুরু করো কারণ চাকরির বাজার এখন খুবই করা ইভেন ব্যবসার তো এখন করা হয়ে গিয়েছে খারাপ অবস্থা চলছে তবে আশা রাখি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ছোট্ট একটা ব্যবসা শুরু করো ছোট থেকেই অনেক দিন পরে তুমি অনেক ভালো কিছু করতে পারবে মেন কথা হচ্ছে যে আমার যা যোগ্যতা আমি যেটা করতে পারবো সেটাই করব। লোকে আমাকে কি বলল সেটা দিয়ে কোনো যায় আসে না যখন আমি আমার যেটা করতে ভালো লাগে সেটা যখন করে দেখিয়ে দিতে পারবো সবাইকে তখন কিন্তু এই লোকেদের মুখে চুনকালি লাগবে যারা তোমাকে নিয়ে থাট্টা বিদ্রুপ করতো তারাই তোমাকে নিয়ে গর্ব করবে তাই আমি বলি তোমার যেটা করতে ইচ্ছা জাগছে তোমার মনের ভিতরে যে আইডিয়াটা কাজ করছে তুমি সেটা শুরু করো ইনশাল্লাহ তুমি তোমাকে নিয়ে যারা বিদ্রুপ করতো তাদেরকে উচিত জবাব দিতে পারবে মেন কথা হচ্ছে একটা কিছু শুরু করো সেটা যত ছোটই কাজ হোক না কেন শুরু করো ইনশাল্লাহ সেই ছোট কাজ থেকেই তুমি অনেক বড় কিছু পেয়ে যাবে সমাজে কোনো কাজই আসলে ছোট নয় আমাদের দৃষ্টিভঙ্গিটাই আসলে ছোট আমরা যে কোনো কাজকেই ছোট করে দেখি বলেই আমাদের কাছে মনে হয় এই কাজটা ছোট তাই আমি বলি দৃষ্টিভঙ্গিকে বদলাও তাহলে জীবনটা বদলে যাবে দৃষ্টিভঙ্গিকে বদলাও জীবনে সুখ আসবে দৃষ্টিভঙ্গিকে বদলাও পৃথিবীটাকে নতুন করে দেখতে পাবে আর সব কিছুই সহজ মনে হবে যদিও ঘরে কোনায় বসে থেকে সব কিছুকেই কঠিন মনে হয় ইনশাল্লাহ তুমি যদি তোমার দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারো তুমি যে পড়াশোনা করেছ এই বিষয়টাকে যখন ভুলে যেতে পারবে ভিতর থেকে যখন সেই অহংকারটা বের করে দিতে পারবে তখন কিন্তু তুমি যে কোনো কাজই করতে পারবে আর যখন তুমি যে কোনো কাজ করতে নিজেকে সম্মান হারিয়ে যাওয়ার ভয় পাবে না তখন কিন্তু আর নিজেকে পিছনে তাকাতে হবে না ইনশাল্লাহ তো অনেক বেশি কথা বলে ফেললাম যদি এগুলো জ্ঞান দেওয়ার মতো কথা বলার মতো যোগ্যতা আমার নেই আর জ্ঞানের কথা কেউ শুনতেও চায় না উপদেশমূলক কথা কেউ শুনতেও চায় না তবুও অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবা খদা হাফেজ